বাম্পার ফলনেও ধান নিয়ে বিপাকে টাঙ্গাইলের চাষি, সরকারের প্রতি ধানের দাম নির্ধারণের দাবি। উন্নয়নের ছোঁয়ায় পাল্টে গেছে বিলুপ্ত ছিটমহলের চিত্র, শৌচাগার সহ প্রতিটি পরিবারকে বিনামূল্যে দেয়া হচ্ছে গভীর নলকূপ। এবং ত্রিদেশীয় সিরিজের শিরোপার লড়াইয়ে কাল মুখোমুখি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, ডাবলিনে ম্যাচ শুরু বিকেল পৌনে চারটায়। সবাইকে স্বাগত বেলা ১২টার এশিয়ান নিউজে, সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো খবরে। কয়েক বছর ধরেই টাঙ্গাইলে বোরো আবাদের বাম্পার ফলন হচ্ছে, এবারও সেই চিত্র পাল্টায়নি। তবে ধানের দাম কম আর শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় এবার উৎপাদন খরচ তোলা নিয়েই সংশয়ে আছেন কৃষকরা। অনেকে আবার ভবিষ্যতে ধানই আবাদ করতে চান না, এমন পরিস্থিতিতে সরকারকে ধানের দাম নির্ধারণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। শফিকুজ্জামান খান মোস্তফার রিপোর্ট, জানাচ্ছেন হুমায়ুন কবির ফিরোজ। কাস্তে হাতে কৃষকের পাশে শিক্ষার্থীরা, শ্রমিক না পাওয়া ও ধানের দাম কম হওয়ার প্রতিবাদে নিজের পাকা ধানে আগুন দেন টাঙ্গাইল কালিহাতি উপজেলার পাইকরা ইউনিয়নের আব্দুল মালিক। তার পাশে দাঁড়িয়ে জমির ধান কেটে দেন বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। ধানের তুলনায় শ্রমিকদের মূল্যদান আর বেশি, তার মানে স্বেচ্ছায় স্টুডেন্টরা সবাই মিলে আসছি কৃষকদের খাদ্য সহায়তা করার জন্য। ধানের যে দাম তার চেয়ে অনেক বেশি টাকা দিয়ে তাদের শ্রমিক নিতে হয়। মনের দুঃখে লেবারের জন্য নানান দিকে ছোটাছুটি করার পরে লেবার পাওয়া যায় না, লেবারদের অনেক শর্ত মেনে লেবার আনতে হয়, সেই মনের দুঃখে আমি খেতে আগুন দিয়েছিলাম। গত কয়েক বছরের মতো এবারও বোরো ধানের বাম্পার ফলন হয়েছে টাঙ্গাইলে, তবে এবার শ্রমিকের মজুরি বেশি, ধানের দামও কম, তাই কৃষকের মুখে নেই সোনালি হাসি। কামলা সব পাওয়া যায় না, ধান নেয় ৪৫০ টাকা, আমি নিজে ৪৫০ টাকা মন ধান বেচছি, পানির ধান কষ্টে দুঃখে এই জন্য একটু আগুন দিছে। টাঙ্গাইলে ধান কাটার শ্রমিক আসে উত্তরবঙ্গ থেকে, জেলার বিভিন্ন স্থানে রয়েছে শ্রমিকের হাট। তারা জানান সবকিছুর দাম বাড়ায় এবার মজুরি বেশি। দেখুন কামলার দাম চাচ্ছি ৮০০, বলছে ৬০০, ৬৫০, এতে আমাদের পোষাচ্ছে। ৭০০ টাকা কম করলে তো আমাকে চলবো না, পেট চলবো না, আমরা গরিব মানুষ কাজ করতে গিয়ে এখানে আসছে। এই যখন পরিস্থিতি তখন কৃষকদের একটু ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। এই মুহূর্তে একটু কৃষকেরা কম পাচ্ছে এবং কামলার দাম যেটা যে শ্রমিক খরচটা অনেক বেশি হয়ে যাচ্ছে। একই মৌসুমে বিভিন্ন জাত ভিন্ন একই সময় করে, সেক্ষেত্রে ধান কর্তনের সময়টাও ভেরিয়েশনটা হবে, তখন শ্রমিক সংকটটা এতটা প্রকট হবে না। চলতি বোরো মৌসুমে টাঙ্গাইলের ১২ উপজেলায় ১৭১০০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। হুমায়ুন কবির ফিরোজ, এশিয়ান টেলিভিশন। বিচারপতি সালমা মাসুদের বিরুদ্ধে অনৈতিকভাবে রায় পাল্টে দেওয়ার অভিযোগ উঠেছে, এতে ক্ষোভ জানিয়েছেন আপিল বিভাগ। ব্যাংক ঋণ সংক্রান্ত এক মামলায় তিনি ম্যানেজ হয়ে এমন রায় দিয়েছেন বলে প্রশ্ন তুলেছেন আপিল বিভাগ। এই ধরনের আদেশে সুপ্রিম কোর্টকেও প্রশ্নের মুখে ফেলেছে বলে মনে করেন আপিল বিভাগ, তাই এই মামলার বিচারিক আদালতের সব রায়ও বাতিল করা হয়। অ্যাটর্নি জেনারেল সহ সিনিয়র আইনজীবীরা বিষয়টি রাষ্ট্রপতির কাছে পাঠানোর অনুরোধ করেন। কুড়িগ্রামের দাসিয়ার ছড়ার সাবেক ছিটমহলগুলোতে চলছে অব্যাহত উন্নয়ন। বিনামূল্যে শৌচাগার, গভীর ও অগভীর নলকূপ স্থাপন অব্যাহত রেখেছে কুড়িগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আসছে নভেম্বরে শেষ হবে এই প্রকল্পের কাজ। সব মিলিয়ে খুশি বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার বাসিন্দারা। মোল্লা হারুনের তথ্য ছবিতে আবু ওবেদা টিপুর রিপোর্ট। যে মানুষগুলো ছিল পরাধীনতার ছাঁচে বাঁধা, স্বাধীন জীবনযাপন করতে পেরে আজ যার পণ্যাই খুশি, সেই বিলুপ্ত ছিটমহল দাসিয়া ছড়ার ৬৮৮৯ জন মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী রাস্তাঘাট পাকাকরণ, বিদ্যুৎ সংযোগ, স্কুল, কলেজ, মাদ্রাসা, স্বাস্থ্যসেবায় ক্লিনিক সহ মৌলিক চাহিদাগুলোর প্রায় সবগুলোই এখানে বাস্তবায়িত হচ্ছে ক্রমান্বয়ে। সব মিলিয়ে খুশি এলাকাবাসী, চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু আর সুস্থতা। উচ্ছ্বাস প্রকাশ করেন ছিটমহল বিনিময় কমিটির সভাপতি, কাজের মান নিয়ে সন্তোষ জানান ঠিকাদারও। সরকার এই যে আমার টিউবওয়েলটা দিছে, আমরা খুব উপকার পাচ্ছি। আমাকে শেখ হাসিনা টিউবওয়েল দিছে, লিফটিং দিছে, মানে বিনামূল্যে দিয়েছে। আমি সাধুবাদ জানাচ্ছি শেখ হাসিনা যেন আরও দীর্ঘায়ু হয়,
আমার দাসী সারা জীবন দেখে সাধারণ ভোকা ভাকা মানুষ আমরা 68 বছর অন্ধকারে জীবন যাপন করছি। এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির উন্নয়ন অনেক উন্নয়ন হয়েছে। এখানে রাস্তাঘাট, পোল, বিদ্যুৎ, কালভার্ট, থাকিয়া স্কুল কলেজ অনেক কিছু এখানে উন্নয়ন আছে। আমরা সেই কাজগুলো করতেছি, কাজের গুণগত মান খুবই ভালো। আর আমরা আশা করি 100% স্যানিটেশনের আওতায় অতি শীঘ্রই জনস্বাস্থ্য প্রকৌশল তার কাজগুলো বাস্তবায়ন করবে। নিরাপদ পানি ও স্যানিটেশন প্রকল্পের আওতায় এখানে কাজ চলছে ক্রমান্বয়ে, আর বরাদ্দের অপেক্ষায় থাকবে বাকি চাহিদাগুলো। এই 2 অর্থবছরে আমরা 1127টি স্যানিটারি ল্যাট্রিন, 250টি শ্যালো টিউবওয়েল আর 100টি রিং ওয়েল টিউবওয়েল এই বরাদ্দ পেয়েছি। এটার কাজ আগামী নভেম্বরের মধ্যে এই কাজ আমরা 100% সম্পূর্ণ করব। ছিটমহলবাসীদের, পিছিয়ে পড়া ছিটমহলবাসীদের উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট আছে সেই কমিটমেন্ট শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে আমরা জনস্বাস্থ্য পরিষেবা অধিদপ্তর রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। ইতোমধ্যে প্রতিশ্রুত সব কাজই শেষ হয়েছে বলে জানান জেলা প্রশাসক। বাকিগুলোও বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রত্যেকটি কার্যক্রম সেখানে ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। তাদের ঘরে ঘরে প্রত্যেকের কাজের সন্ধানের জন্য ইতোমধ্যে ট্রেনিং শুরু হয়েছে। কিছুদিন আগে 205 জন মেয়েকে আমরা ট্রেনিং সম্পন্ন করলাম। এলাকাটির 205 জন নারীকে দেওয়া হয়েছে প্রশিক্ষণ, নেওয়া হয়েছে ICT প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কাজ। আবু ওবাইদা টিপু, এশিয়ান টেলিভিশন। এবার খেলার খবর। ক্রিকেট ত্রিদেশীয় সিরিজের ফাইনালে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ডাবলিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:45। সিরিজে নিজেদের প্রথম 3 ম্যাচে বড় জয়ের পর ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। শিরোপা লড়াইয়ের আগে গ্রুপ পর্বে উইন্ডিজের বিপক্ষে দাপুটে জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে মাশরাফি বাহিনীকে। টুর্নামেন্টের শিরোপা জয় করতে না পারার আক্ষেপ ঘোচাতে এই ম্যাচে নিজেদের উজাড় করে দিতে চায় টাইগাররা। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বে 2 হারের প্রতিশোধ নিতে ফাইনালকে বেছে নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। সংবাদ রিপোর্ট জেনে নিচ্ছি সেন্ট্রি সিকিউরিটিজ বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। সেন্ট্রি সিকিউরিটি সংবাদ বিরতি শেষে আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন বেলা 12টার এশিয়ান নিউজ, সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। দর্শক, এই পর্যায়ে সারা বাংলার খবর। কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে সিরাজ মিয়া নামে একজন নিহত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। রাতে উপজেলার সাবরাং বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। টেকনাফ থানা পুলিশ জানায়, মিয়ানমার থেকে নাফ নদ হয়ে ইয়াবার চালান প্রবেশ করছে এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযানে যায় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় সাবরাং বেড়িবাঁধের নাফ নদের 4 নম্বর সুইস গেট এলাকায় পৌঁছালে গুলি চালায় ইয়াবা কারবারীরা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ বিজিবির সদস্যরা। এক পর্যায়ে পাচারকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে সিরাজ মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবার জেন্টেল পার্ক নিবেদিত ঈদ বাজারের খবর। ঈদুল ফিতরকে সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর শপিং মলগুলো, তবে এখনও জমে ওঠেনি বেচা কেনা। বিক্রেতারা বলছেন ক্রেতা সমাগম না থাকলেও কদিনের মধ্যে জমে উঠবে ঈদ বাজার। বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর, সে খুশির রেশ দীর্ঘ করতে বর্ণিল আয়োজন রাজধানীর শপিং মলগুলোর। তবে এখনও জমে ওঠেনি মলগুলো, আড়ম্বরে বেচা কেনায় আরও সপ্তাহখানেক সময় লাগবে বলে জানান বিক্রেতারা। যদিও রমজান এখনও অনেকটাই বাকি আছে, আশা করছি যে আর 2-4-5 দিন পরেই
দশ দিন পার হলে আলটিমেটলি কাস্টমার মুভমেন্ট একটু বাড়বে। এখনও তো তেমন সেলটা শুরু হয়নি আগে, এখন আগের যে সিজনে ছিল তেরকম সেলটা এখনও আসা হয়নি। সামনে 10-12 রোজের পরে দেখা যাচ্ছে কাস্টমার একটু মুভ করবে আমাদের দিকে। এদিকে ক্রেতার চাহিদা আর গুণগত মান ঠিক রেখে ফ্যাশনের সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে স্বনামধন্য প্রতিষ্ঠান জেন্টেল পার্কের শোরুমগুলো। ঈদ মানেই আনন্দ, এই আনন্দের সাথে আনন্দটাকে আরও বাড়িয়ে দিতে আমরা স্পেশালি এবার স্ক্র্যাচ অ্যান্ড উইন এবং বিভিন্ন প্রকার ডিসকাউন্ট আমাদের ব্রাঞ্চে আছে। কাস্টমার আসতেছে শুধুমাত্র কোয়ালিটির কারণে, আমাদের কাছে ডিজাইনগুলো আপডেট থাকে, ফেব্রিক্স কোয়ালিটি ভালো থাকে, সার্ভিসটা আমরা সবসময় বেটার সার্ভিস দিই, সবার চাইতে আলাদা সার্ভিস দিই। গতবারের চাইতে অন্যান্য বছর চাইতে এবছর আমাদের কালেকশনগুলো অনেক সুন্দর করা হয়েছে। আপনার কলারের সাথে যে কন্ট্রাস্ট করে পাঞ্জাবিগুলো করা হয়েছে কটনের সাথে, তো এবছর আমাদের কিছু কাবলি করা হয়েছে, লাস্ট ইয়ারও ছিল, তবে এবছর কাবলিগুলো একটু ডিফারেন্ট করা হয়েছে। ক্রেতার স্বাদ আর সাধ্যের সমন্বয়ে তাদের সংগ্রহে কোনো কার্পণ্য নেই বলেও জানান জেন্টেল পার্কের কর্মকর্তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করবো বেলা 12টার এশিয়ান নিউজ। তবে তার আগে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। বাম্পার ফলনেও ধান নিয়ে বিপাকে টাঙ্গাইলের চাষি, সরকারের প্রতি ধানের দাম নির্ধারণের দাবি। উন্নয়নের ছোঁয়ায় পাল্টে গেছে বিলুপ্ত ছিটমহলের চিত্র, শৌচাগার সহ প্রতিটি পরিবারকে বিনামূল্যে দেয়া হচ্ছে গভীর নলকূপ। এবং ত্রিদেশীয় সিরিজের শিরোপার লড়াইয়ে কাল মুখোমুখি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, ডাবলিনে ম্যাচ শুরু বিকেল 4:45। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরের সংবাদ বিকেল 3টায় দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।